হ্যালো এভরিওয়ান, দূরবীন অ্যাপে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উদ্ভিদের শরীরতত্ত্ব। উদ্ভিদের শরীরতত্ত্বের অংশে আজকে আমরা পুষ্প সংকেত সম্পর্কে জানব, কিভাবে একটি পুষ্প সংকেত বুঝতে হয় বা একটি পুষ্প সংকেত থেকে আমরা কী কী তথ্য পাই ওই পুষ্প নিয়ে সেগুলো সম্পর্কে জানব, এবং তার আগে আমরা জেনে নেব যে এস্টিভেশন কাকে বলে এবং ফুলে বিভিন্ন ধরনের এস্টিভেশন কীভাবে থাকে। তো প্রথমে আসা যাক যে এস্টিভেশন কাকে বলে। এস্টিভেশন হচ্ছে ফুলে বৃতি দল এসব অংশগুলো কীভাবে কী বিন্যাসে থাকে সেই বিন্যাসটাকেই বলা হয় হচ্ছে এস্টিভেশন। এস্টিভেশন সাধারণত ছয় ধরনের এস্টিভেশন দেখা যায়, তো আমরা এক এক করে সেসব এস্টিভেশন সম্পর্কে জানব। প্রথমে আসি মুক্ত এস্টিভেশন কাকে বলে। মুক্ত এস্টিভেশন নাম শুনেই বোঝা যাচ্ছে যে যেই অংশগুলো থাকবে সেগুলো একে অপরের থেকে যুক্ত অবস্থায় থাকবে না। তো এগুলো যদি দল হয়, তাহলে এখানে আমরা দেখছি যে ফুলের অনেকগুলো দল, চারটি দল যদি এইভাবে পরস্পর থেকে পৃথক পৃথক হয়ে থাকে তাহলে যে এস্টিভেশন বা যে বিন্যাসের সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে মুক্ত এস্টিভেশন। এর পরবর্তীতে আমরা দেখছি যে ভালভেট। ভালভেটের বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রান্তস্পর্শী। প্রান্তস্পর্শী নাম শুনে বোঝা যাচ্ছে যে এই মুক্ত এস্টিভেশন না হয়ে যদি তাদের প্রান্তটা আরেকটু বর্ধিত হয়ে একে অপরের সাথে যুক্ত হতো তাহলে যে এস্টিভেশন হয় সেটাকে বলা হয় হচ্ছে ভালভেট এস্টিভেশন। টুইস্টার এস্টিভেশন, টুইস্টেড এস্টিভেশনের ক্ষেত্রে আমরা নামটা শুনে এখানেও কিছু ধারণা পাচ্ছি, তবে সেটার জন্য আমরা নতুন করে দেখি। টুইস্টেড এস্টিভেশনের ক্ষেত্রে প্রত্যেকটা দল বা প্রত্যেকটা বৃতি পরের বৃতিটাকে ঢেকে রাখবে, তো এখানে আমরা দেখছি যে প্রত্যেকটি অংশ, একটি ঢাকা অংশ থাকে এবং একটি বাইরের অংশ থাকে, এবং এইভাবেই আসলে টুইস্টেডটি গঠন করে থাকে। তো টুইস্টেডের পরে আমরা যে এস্টিভেশনটি দেখব সেটি হচ্ছে ইমব্রিকেট এস্টিভেশন। ইমব্রিকেট এস্টিভেশন এবং টুইস্টেড এস্টিভেশন খুবই কাছাকাছি। যদি সবগুলো টুইস্টেড অবস্থায় থাকে, শুধুমাত্র একটি অংশ, একটি দল বা একটি বৃতি বা একটি উপবৃতি যদি এই এস্টিভেশনের বাইরে থাকে, অর্থাৎ এইভাবে মুক্ত অবস্থায় বা সেই প্যাটার্নটা ফলো না করে, তখন যে এস্টিভেশন হয় সেই এস্টিভেশনকে আমরা বলবো ইমব্রিকেট এস্টিভেশন। এর পরের এস্টিভেশনটি হচ্ছে কুইনকানশিয়াল এস্টিভেশন। কুইনকানশিয়াল এস্টিভেশনটা আরেকটু ব্যতিক্রম। সেখানে শুধুমাত্র একটি বৃতি বা একটি দলই টুইস্টেড অবস্থায় থাকবে এবং বাকিগুলো সাধারণত একটা র্যান্ডম বিন্যাস ফলো করবে। তো এখানে আমরা দেখছি যে এই দুটি দল বা এই দুটি বৃতি তারা টুইস্টেড অবস্থায় আছে, কিন্তু বাকি যেগুলো সেগুলো কোনোটিই কিন্তু টুইস্টেড অবস্থায় নেই। এইভাবে যে এস্টিভেশন হয় সেই এস্টিভেশনকে আমরা বলবো কুইনকানশিয়াল এস্টিভেশন। এরপরে সবার শেষে যেই এস্টিভেশনটি আছে সেটি হচ্ছে ভেক্সিলারি এস্টিভেশন। এটি সবচেয়ে ব্যতিক্রম এবং এটার গঠনটা এরকম গোলাকৃতির হয় না, এবং এই যেসব ফুলে এই এস্টিভেশনটা দেখা যায় তাদের আকৃতিও কিছুটা পিকুলিয়ার হয়ে থাকে। সাধারণত শিম ফুলে আমরা ভেক্সিলারি এস্টিভেশন দেখতে পাই। তো ভেক্সিলারি এস্টিভেশনের ক্ষেত্রে একটি দল বা একটি বৃতি অনেক বড় আকার ধারণ করবে এবং সেটি বাকি যে অংশগুলো আছে সেগুলোকে ঢেকে রাখবে। তো ঢেকে রাখবে কীভাবে, সেটা হচ্ছে অনেকটা এভাবে যে বাকি যে দল বা বৃতিগুলো আছে সেগুলো সাধারণত এর থেকে আকারে ছোট হবে, এবং যত নিচের দিকে যাওয়া যাবে তত এদের আকার ছোট হতে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অন্য এস্টিভেশনগুলো কিছুটা গোলাকৃতির হয় কারণ সেগুলোর ফুলগুলো সাধারণত গোলাকৃতির হয়ে থাকে, কিন্তু এই ভেক্সিলারি এস্টিভেশন সেটা কিছুটা মাকু আকৃতির হয়ে থাকে, যে এটা সাধারণত শিম ফুলে দেখা যায়। শিম ফুল কিন্তু অন্যান্য ফুলের মতো গোলাকৃতি নয়। এখন এই হচ্ছে এস্টিভেশন। এখন আমরা আসি পুষ্প সংকেতে, যে একটি পুষ্প সংকেত থেকে আমরা আসলে কী কী বৈশিষ্ট্য পেতে পারি। বৈশিষ্ট্যগুলোর প্রথমে আমরা, এটি একটি জবা ফুলের পুষ্প সংকেত,
জবা, যেটাকে বলা হিবিসকাস রোজা সাইনেন্সিস। এখন জবা ফুলের যদি পুষ্প সংকেত আমরা দেখি, শুরুতে আমরা যে প্রতীকটি দেখব এটা হচ্ছে বহু প্রতিসম প্রতীক। যদি এটি দ্বিপ্রতিসম হতো বা কোনো দ্বিপ্রতিসম যদি আমরা পুষ্প সংকেত আঁকতাম তাহলে আমরা এই সাইনটি ব্যবহার করতাম, এটার অর্থ হচ্ছে দ্বিপ্রতিসম। কিন্তু যেহেতু জবা একটি বহু প্রতিসম ফুল সেহেতু আমরা এই সাইনটি ইউজ করছি। পরবর্তীতে আমরা আরেকটি সংকেত দেখছি যেটা অনেকটা দেখতে এরকম, এটার মানে হচ্ছে এটি উভলিঙ্গ। যদি ফুলটি শুধুমাত্র পুরুষলিঙ্গিক হতো তাহলে এরকম, বা হচ্ছে স্ত্রীলিঙ্গিক হলে এরকম দিতাম, কিন্তু যেহেতু এটি উভলিঙ্গ সেহেতু এটি উভলিঙ্গ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে উপব্রি এবং নিচে ছোট করে পাঁচ লেখা। উপব্রির মানে হচ্ছে উপবৃত্তি এবং পাঁচ মানে হচ্ছে যে এখানে উপবৃত্তির সংখ্যা হচ্ছে পাঁচটি এবং এখানে কোনো ধরনের ব্র্যাকেট নেই, সুতরাং উপবৃত্তিগুলো মুক্ত, অর্থাৎ এই ধরনের এস্টিভেশন মুক্ত এস্টিভেশন ফলো করে থাকে। এরপরে দেখা যাচ্ছে যে বৃত্তি সেখানেও পাঁচ কিন্তু সেখানে একটি ফার্স্ট ব্র্যাকেট আছে। এই বৃত্তি মানে হচ্ছে যে এদের বৃত্তি কিন্তু সংযুক্ত, অর্থাৎ এদের বৃত্তি সাধারণত ভালুয়েট এস্টিভেশন ফলো করে থাকে এবং এদের বৃত্তির সংখ্যা হচ্ছে পাঁচটি। তারপরে দেখা যাচ্ছে দল, দলেও এখানেও পাঁচটি দেখা যাচ্ছে, সুতরাং এদের দল সংখ্যা পাঁচ। পরে দেখা যাচ্ছে পুং এবং এখানে একটি সাইন, এই সাইনটি আসলে ইনফিনিটি বা অসীম নির্দেশ করে থাকে এবং এই ব্র্যাকেটের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তাদের যে পুংস্তবকটি রয়েছে বা পুংস্তবকগুলো রয়েছে সেগুলো সাধারণত সংযুক্ত পুংস্তবক। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে দল এবং পুংস্তবকের উপরে একটি সমন্বয়কারী দাগ রয়েছে, এর মানে হচ্ছে যে এই পুংস্তবকগুলো সাধারণত দলের উপরে অবস্থান করে থাকে। আমরা যদি জবা ফুলের প্রস্থচ্ছেদ দেখি বা দেখতে চাই তাহলে দেখা যাবে যে এটা যদি দল হয় তাহলে দলের মাঝখানেই কিন্তু পুংস্তবকগুলো অবস্থান করে থাকে এবং দলের সাথে সংযুক্ত থাকে, সেজন্য আসলে এই ওভার বারটা দেওয়া হয়েছে। পরে গয়ের মাধ্যমে বোঝানো হচ্ছে যে গর্ভদণ্ড, তো গর্ভদণ্ডেও আমরা দেখতে পাচ্ছি যে বা গর্ভাশয়, তো গর্ভাশয়ে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ, অর্থাৎ জবা ফুলের যে গর্ভাশয় রয়েছে সেটি পাঁচটি অংশ দিয়ে গঠিত এবং এই পাঁচটি প্রকোষ্ঠ কিন্তু সংযুক্ত, সেজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এবং নিচে যে দাগটি দেখা যাচ্ছে এটার মানে হচ্ছে যে জবা ফুলের গর্ভাশয় অধিগর্ভ গর্ভাশয়, অধিগর্ভ গর্ভাশয় বলেই এই ডাকটি নিচে দেওয়া হয়েছে। তো আজকে এই পর্বে আমরা দেখলাম যে কীভাবে পুষ্প সংকেত থেকে আমরা সব ধরনের ইনফরমেশন নিতে পারি, যে ফুলটি কীভাবে প্রতিসম, তার উপবৃত্তি, দল, পুংস্তব, গর্ভাশয়ের সংখ্যা কত এবং সেগুলো কীভাবে বিন্যস্ত রয়েছে, এবং সেই বিন্যাস বোঝার জন্য আমরা প্রথমে কিন্তু এস্টিভেশন, যে ছয় ধরনের এস্টিভেশন আছে সে সম্পর্কে আজকে জানতে পারলাম। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।